হ্যালো স্টুডেন্টস, কষে দেখি দশের সতেরোর বিয়ের সত্য মিথ্যার এক নম্বর অঙ্কটি হল একটি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, বক্তব্যটি মিথ্যা। এখানে আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ একটি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক। এখানে বলা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, অর্থাৎ একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি বলা আছে। আমরা জানি একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, বক্তব্যটি মিথ্যা। আমি পরের ভিডিওতে প্রমাণ করে দেব যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, বক্তব্যটি সত্য। এখানে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার আমরা এও জানি একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কোণ BOD BCD চাপের উপর কেন্দ্রস্থ কোণ এবং কোণ BAD BCD চাপের উপর বৃত্তস্থ কোণ, অর্থাৎ কোণ BAB কোণ BOD-র অর্ধেক হবে। অর্থাৎ কোণ BAD সমান সমান 1/2 কোণ BOD। একইভাবে কোণ BCD সমান প্রবৃদ্ধ 1/2 কোণ BOD। অতএব কোণ BAD প্লাস কোণ BCD সমান সমান 1/2 গুণ, আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি, 360 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক, অর্থাৎ বক্তব্যটি সত্য। 2 নম্বর অঙ্কটি হল একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়, বক্তব্যটি সত্য। এখানে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা BC বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, ফলে বহিঃস্থ কোণ DCE উৎপন্ন হল। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অতএব আমরা লিখতে পারি কোণ BAD প্লাস কোণ BCD সমান সমান 180 ডিগ্রি। আবার কোণ BCD প্লাস কোণ DCE সমান সমান 180 ডিগ্রি। BCD এই কোণটা এবং DCB এই কোণটা একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ হবে। অতএব আমরা লিখতে পারি কোণ BAD প্লাস কোণ BCD সমান সমান কোণ BCD প্লাস কোণ DCE, কারণ এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি ইকুয়াল টু এই দুটো কোণের সমষ্টি। আমরা উভয় দিক থেকে কোণ BCD বাদ দিতে পারি, তাহলে অতএব কোণ BAD সমান সমান কোণ DCE, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণের সমান হয়, বক্তব্যটি সত্য। 17 এর C শূন্য স্থান পূরণ করি,
এক নম্বর অঙ্কটি হল একটি চতুর্ভুজে বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একটি বৃত্তের উপর অবস্থান করে, অর্থাৎ একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। দু নম্বর অঙ্কটি হল একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক নয়, পরস্পর সমান, অর্থাৎ সামান্তরিকের দুটি বিপরীত কোণ পরস্পর দুই সমকোণ অপেক্ষা বড় এবং অপর দুইটি বিপরীত কোণ পরস্পর দুই সমকোণ অপেক্ষা ছোট, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিক বলে কোনো চিত্র অঙ্কন করা যায় না। অর্থাৎ আমরা যদি একটি বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকি তাহলে তার বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয় এবং পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। আমরা এও জানি একটি আয়তকার চিত্রকে আমরা সামান্তরিক বলতে পারি, কিন্তু একটি সামান্তরিক চিত্রকে আমরা আয়তকার চিত্র বলতে পারি না, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। তিন নম্বর অঙ্কটি হল একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। আমরা জানি একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ একটি বর্গক্ষেত্রের দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ সম্পূরক। অতএব একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। অতএব একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ।